মুখে যতই বলুন না কেন ভূতকে ভয় পান না, ভূতের পরিবেশে পড়লে বুক কেঁপে ওঠে না, এমন মানুষ পৃথিবীতে বিরল। ভূতের ভয় যে মানুষকে কতখানি সন্ত্রস্ত করে তুলতে পারে সেই বিষয়টি উদ্ঘাটিত হয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি প্রাঙ্ক ভিডিও। পাভেল লোডজিউস্কির ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে রাত্রির ফাঁকা মেট্রো রেলের কামরায় কিভাবে জম্বি বা পচা গলা মাংস সম্পূর্ণ প্রেতাত্মাদের কবলে পড়ে নাস্তানাবুদ হচ্ছেন সাধারণ মানুষ। ব্রাজিলের সিয়েরা শহরে একটি প্রাঙ্ক ভিডিও নির্মাণকারী গোষ্ঠী আয়োজন করেছিল মানুষকে বোকা বানানোর এই অনুষ্ঠান। প্রাঙ্কের উপযুক্ত ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল মধ্যরাতের মেট্রোর কামরা। রাত্রে এমনই কমে যায় মেট্রোর যাত্রীর সংখ্যা, পরিস্থিতি এমন দাঁড়ায় যে কোনো কোনো কামরায় একজন বা দুজনের বেশি যাত্রী থাকে। ভূতের ভয় দেখানোর জন্য এরকম নির্জন কামরাই যে আদর্শ তা বুঝে গিয়েছিলেন প্রাঙ্ক নির্মাতারাও। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের দলের কিছু সদস্যকে তারা জম্বির চেহারায় সজ্জিত করে স্টেশন এবং ট্রেনের কামরায় দাঁড় করিয়ে দেন। তারপরেই শুরু হয় যাত্রীদের মাথায় টুপি পরানোর প্রক্রিয়া। কামরায় একজন কি দুজন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে মেট্রো রেল। ট্রেন কিছু দূর এগোনোর পরেই আচমকা নিভে যায় কামরার আলো, আবার জ্বলেও ওঠে অবশ্য। এতেই যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। পরে যখন স্টেশন এলো তখনও যাত্রীরা দেখলেন নিয়ম মাফিক খুলছে না ট্রেনের দরজা। ভীত যাত্রীরা চিৎকার করে দরজা ধাক্কাতে শুরু করলেই ট্রেনের কাচের জানালায় ভেসে উঠতে থাকে কাদের সব বিভৎস মুখ। কারো মুখে মাংস গলে পড়ছে, কারো বা কপালে রয়েছে একটি বিশ্রী ক্ষত স্থান। আতঙ্কে চিৎকার করে ওঠেন যাত্রী। এমন সময় তাদের আরো সন্ত্রস্ত করে ট্রেনের কামরার ভেতরেই হামাগুড়ি দিতে দিতে ঢুকে পড়ে কোনো জম্বি। আতঙ্কে তখন প্রায় সংজ্ঞাহীন হওয়ার উপক্রম যাত্রীদের। কিছুক্ষণ পরেই অবশ্য তারা বুঝতে পারেন পুরোটাই ছিল প্রাঙ্কের অন্তর্গত। এতে তারা মজাও পেয়েছেন খুব। বিশ্বের আরো রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।